প্রিয় দর্শক, আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে আমরা মেনু বারে একেবারে প্রথম থেকে শুরু করবো। আমরা ফাইলে আজকে দেখবো যেখানে ফাইলে কি কি অপশনগুলো আছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফাইল। তো আমরা এখানে ফাইলে যদি ক্লিক করি, আমরা ফাইলের মধ্যে দেখতে পাচ্ছি প্রথমেই হোম, এরপরে নিউ। আমরা যে নিউ অপশন দেখতে পাচ্ছি, আমরা এই নিউ এ ক্লিক করে আমরা এখান থেকে নতুন একটি ফাইল তৈরি করতে পারি। এই যে নিউ এ ক্লিক করলে এরকম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, বিভিন্ন রকমের ডকুমেন্ট আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে একটি নতুন ডকুমেন্ট তৈরি হবে। এরপর ওপেন, আমরা এখান থেকে আমাদের পূর্বের তৈরিকৃত বিভিন্ন ডকুমেন্ট সেগুলো আমরা ওপেন করতে পারি। এরপর ইনফরমেশন, আমাদের তৈরিকৃত যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলোর আমরা ইনফরমেশন এখান থেকে দেখতে পারি। বিভিন্ন ইনফরমেশন এখানে দেয়া আছে। আমাদের ডকুমেন্টকে সুরক্ষিত করার জন্য এই যে প্রোটেক্ট ডকুমেন্ট, তো এরপরে ডকুমেন্টে কোনো তথ্য যদি আমরা সেভ করতে চাই তাহলে এই যে সেভ অপশন এখানে দেখতে পাচ্ছি, সেভ আমরা করতে পারবো। এরপর সেভ অ্যাজ এর মাধ্যমে আমরা সেভ করতে পারি, আমরা যে কোনো লেখা বা তথ্য আমরা সেভ করতে পারি। এবং সেভ অ্যাজ এর মাধ্যমে আমরা আমাদের তৈরিকৃত ডকুমেন্ট পুরো ডকুমেন্টটাকে আমরা সেভ করতে পারি। এবং এই ডকুমেন্টটি আমরা কোথায় রাখবো সেটাও এখান থেকে আমরা নির্ধারণ করে দিতে পারি। এরপরে হিস্ট্রি, এরপরে আছে প্রিন্ট। আমরা আমাদের ডকুমেন্টটাকে প্রিন্ট দেওয়ার জন্য এই প্রিন্ট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। আমরা যে পাতাটি আমরা প্রিন্ট দিতে চাই সেটা আগে থেকে আমরা নির্ধারণ করে নিতে পারি, অথবা এখান থেকেও আমরা নির্ধারণ করতে পারি। এখানে আমরা প্রিন্টের সংখ্যা দেখতে পাচ্ছি, কম বেশি করা যায় এখান থেকে। এরপর আমরা প্রিন্টার এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। এবং প্রিন্ট দেওয়ার আগে বেশ কিছু সেটিংস আছে, যেমন প্রিন্ট অল পেজেস, এখান থেকে আমরা সমস্ত পেজ প্রিন্ট দিব অথবা কোনো নির্দিষ্ট পেজ প্রিন্ট দিব সেটি আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। আবার আমরা নির্দিষ্ট পেজ নাম্বার এখানে দিয়ে সেটিও প্রিন্ট দিতে পারি। তো এভাবে প্রিন্ট সম্পর্কিত বিভিন্ন অপশন এখানে দেওয়া আছে। আমরা এখানে প্রিন্ট দেওয়ার জন্য যে পাতা সেটা এখান থেকে নির্ধারণ করে নিতে পারি, সাইজ মার্জিন ঠিক করে নিতে পারি। এভাবে প্রিন্ট দিয়ে আমরা যে কোনো তথ্য এখান থেকে বের করতে পারি। এরপর শেয়ার, আমরা আমাদের তথ্য শেয়ার করার জন্য এখান থেকে বিভিন্নভাবে এখান থেকে আমরা শেয়ার করতে পারি, বিভিন্ন লোকজনের কাছে আমরা শেয়ার করতে পারি, ইমেইলের মাধ্যমে শেয়ার করতে পারি। এরপর এক্সপোর্ট, আমরা আমাদের তৈরিকৃত ডকুমেন্ট এভাবে এক্সপোর্ট করতে পারি এখান থেকে। এরপর আমরা আমাদের ডকুমেন্ট ক্লোজ করে দিতে দেওয়ার জন্য এখানে ক্লোজ অপশন আছে। অ্যাকাউন্ট, আমরা যে অফিস সফটওয়্যারটি ব্যবহার করছি সেটির অ্যাকাউন্ট এখানে। এরপরে মোর অপশন, তো এগুলো আমরা ব্যবহার করতে করতে ধীরে ধীরে এগুলো আমরা শিখব। বিভিন্ন অপশনগুলো আমরা দেখতে পেলাম। প্রিয় দর্শক, তো আমরা আজকে ফাইল
নিয়ে আলোচনা করলাম। আমরা ইতিপূর্বে একটি ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা শিখেছি। আজকে আমরা ফাইল মেনু বার থেকে ফাইল অপশন নিয়ে আলোচনা করলাম। আমরা পর্যায়ক্রমে হোম, ইনসার্ট, ড্র কোনগুলোতে কি আছে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতে থাকবো ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। আমাদের আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।